এই একটা বেগুন চারা এখানে আছে, আর একটা এখানে আছে। এগুলো সব ছোট ছোট করা হয়েছিল, মানে ছোট ছোট এনে বাবা পুঁতেছিল, এগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই সাইডে ওই একটা কোথায় গেল, এই একটা এখনো হচ্ছে। এই এই একটা গাছ, এটাও সিঙ্গাপুরি কলা গাছ, এটাও সিঙ্গাপুরি কলা গাছ, আর তার সাথে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন আমি আছি আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়ি হচ্ছে কেষ্টপুরে। তো আমি কালকেই এসেছিলাম, তো কালকে আর ব্লগ করা হয়নি আমার। আজকে আমি বিকালবেলা বাড়ি চলে যাব। তো কালকে এসেছি কারণ মা ডেকেছিল। 25 ডিসেম্বর তো আমি ছিলাম না এখানে, কারণ আমি দিদির বাড়ি গেছিলাম, আমার নিজের দিদির বাড়ি। তো এখানে গিয়ে আনন্দ ফুর্তি যা হয় ওখানে গিয়ে করেছি। তো এখানে আজকে মা তাই কালকে ফোন করে বলল যে এখানে আয়, 25 ডিসেম্বরে কেক ঠেক খাওয়া হয়নি একসাথে, তো ওর জন্যই কালকে আর কি এসেছিলাম। আমি এসেছিলাম, আমার হাজব্যান্ড তো মানে কৌশিক এসেছিল রাত্রিবেলা অফিস করে, আর কালকে আমি একটু লেকটাউনেও গেছিলাম। তো সেই কিছু ছোট ক্লিপ আমি পারলে আমি ভিডিওতে অ্যাড করে দেবো। আর আমি একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি, আর আমার মা অনেক সকালে উঠেছে। তো মা আজকের ব্রেকফাস্ট বানাচ্ছে, তো চলো দেখি আজকে ব্রেকফাস্টে কি হচ্ছে। তো মা আজকে ব্রেকফাস্টে কি হয়েছে? ডিম কারি করেছি। হ্যাঁ, আলুটি। ও, এই যে হচ্ছে আমাদের ডিম কারি। ডিম কারি মানে ওই ঝোল টাইপের আর কি, ঝোল আর একটু গ্রেভি, ওই আর রুটি। রুটিটা এখন আমি করব আর কি। তো মা সকাল সকাল উঠে ডিম কারি করে ফেলেছে, এখন কৌশিক সে টিফিনও নিয়ে যাবে। তো আমি এখন রুটিটা একটু বানিয়ে নিই। আর এই হচ্ছে কৌশিক, যে একটু আগে ঘুম থেকে উঠল, উঠে এখন যাচ্ছে ফ্রেশ হতে। তো তো ঠিক আছে, চলো রুটিটা করে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। আমার ব্রেকফাস্ট এখন হয়ে গেছে, তো এখন এই একটু বিছানাটা গুছিয়ে নেব। আর কৌশিক তো অফিস চলে গেছে, আর সেটা আগেই আমি তোমাদেরকে বললাম। আর এখন একটু দেখি, একটু মনে হচ্ছে বেরোবো, কারণ ওই কালকে আমার এটা বেরোনোর ইচ্ছা ছিল, বা মানে কালকে আমি যেতাম আর কি একটু আমার ডকুমেন্টসের জন্য, কারণ আমি যেহেতু নিউলি ম্যারিড গার্ল, তো ওর জন্য আমার কিছু ডকুমেন্টস চেঞ্জ করার ব্যাপার আছে। তো ওর জন্য আজকে একটু বেরোবো ভাবছি, শরীরটা ভালো নেই আমার, মানে শরীরটা ঠিক আর কি সাথ দিচ্ছে না, ভালো লাগছে না। তো আজকে একটু ভাবছি বেরোবো, সাথ না দিলেও শরীর একটু মাঝে মাঝে কাজের জন্য বেরোতে হবে। তো একটু রেডি হয়ে নি, রেডি মানে আগে একটু স্নান করব, স্নান করে দেন বেরোবো। আমি যাব হচ্ছে আজকে একটু বিবেকানন্দ রোড, তো এখানেই আমার একটু ডকুমেন্টসের কিছু কাজ আছে। তো কাজ করে তারপরে বাড়ি এসে দেখি মা কি লাঞ্চ বানায়, তারপরে সেই বুঝে লাঞ্চ ফাঞ্চ হবে। তো চলো এখন একটু আমি বিছানাটা গুছিয়ে নিই, নিয়ে আমি স্নান করে রেডি হয়ে বেরোই। গতকাল যে লেকটাউন আমি আর কৌশিক গেছিলাম, সেখানকার মানে রাস্তাটা এতটাই সুন্দর করে সাজানো হয়, তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করে সাজায়। আর 25 ডিসেম্বর যখন যেদিন থাকে সেদিনকে এই জায়গাটা থেকে ওই স্যান্টার যে রথ বেরোয় ওটাও এখান থেকে বার করা হয়। তো আমি এখন একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আমি আগের বছরে এটা মানে আগের বছর মানে আমার বাবা মায়ের অ্যানিভার্সারিতে, 32 অ্যানিভার্সারিতে আমি বাবা মাকে এটা গিফট করেছিলাম, আমি আর আমার হাজবেন্ড গিফট করেছিলাম। এক সেকেন্ড দাঁড়াও, তোমাকে তোমাদের আমি দেখাচ্ছি এটা। তো এই দেখো, এইটা হচ্ছে আমি আমার বাবা মাকে গিফট করেছিলাম তার ওনাদের অ্যানিভার্সারিতে। এটা হচ্ছে আমার একদম উপরে যে ছবিটা দেখছো ওটা আমার রিসেপশনের ছবি, আর নিচে হচ্ছে আমার বাবা মায়ের এটা অনেক পুরনো ছবি আর কি, সেটা একসাথে। আর তার নিচেরটা হচ্ছে এইদিকের একদম এই নিচেরটা হচ্ছে বাবা মায়ের রিসেন্ট ছবি। আর এইগুলো যে কটা দেখছো সবকটা আগের ছবি, আর মাঝখানে হচ্ছে আমার বিয়ের দিন, আমি আর আমার দিদি জায়াবু দাঁড়িয়ে আছে। এই ছবিটা আমি আর আমার হাজবেন্ড মিলে আমার বাবা মাকে আগের বছরে গিফট করেছিলাম এই জিনিস। আর ইনি হচ্ছে আমার দিদা আর কি, যে আর কি এখন আর এই পৃথিবীতে নেই, অনেকদিন আগে আর কি মারা গেছেন। তো এনাকে আমি খুবই পছন্দ করতাম। তো কি আর বলবো, এনার কথা মনে পড়লেই আমার যেন মনটা খুব খারাপ হয়ে যায়।
একটা কথা কি জানো তো, ভালো মানুষ না কখনো মানে আমাদের সাথে থাকে না বেশিক্ষণের জন্য। আমার দিদা মানে আমাকে আমাকে আমার দিদিকে প্রচন্ড ভালোবাসতো, প্রচন্ড মানে আমরা বলতে পারবো না কতটা ভালোবাসতো। আমরা যখন যেতাম উনি নিজের খাওয়াটা খেত না, উনি আমাদের জন্য রেখে দিত খাওয়াটা, কেন না আমার নাতনিরা এসে খাবে। তো খুব ভালো ছিল উনি, মানে ভালোবাসা বলো সব কিছু, মানে উনি সব কিছু করতো। কিন্তু ওই আমাদের কপাল, আমাদের কপালে ভালো জিনিস কখনো বেশি দিন থাকে না, যেটা খারাপ জিনিস সেটা আমাদের সাথে সারাজীবন থেকে যাবে। তো ভালো জিনিস আমাদের মানে জীবনে কোনো দিনের জন্যই বেশিক্ষণ থাকে না। তো ঠিক আছে, এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ 11:20 বাজতে যায়, তো আমি স্নান করে রেডি হয়ে বেরোই, নইলে আবার ওই কাজে ওখানে লেট হয়ে যাবে। আজকে যে যাচ্ছি, আজকে শিওর না যে আদৌ কাজটা হবে কিনা, কিন্তু তবুও জাস্ট ফর এনকোয়ারি দেখতে যাচ্ছি যে আদৌ কাজটা হচ্ছে কি হবে না, ওটাই আর কি জিজ্ঞাসা করতে যাচ্ছি। কিন্তু কেষ্টপুর থেকে বিবেকানন্দ রোডটা অনেকটাই, কিন্তু তবু ওই বললাম যেতে হবে, কেননা কৌশিক তো অফিস চলে গেছে, ওর পক্ষে সম্ভব না যে এইসব মানে অফিস করে দেন আবার আমার জন্য দৌড়াবে। তো আমি নিজেই যেহেতু পারবো, তা আমি সেহেতু ওর সাথে ওর মানে ও যেতে পারলো না আর কি, আমি চলে যাই কাজটা করে আসি গিয়ে। এবার আজকে হলে ভালো, আর যদি না হয়, যদি বলে না অন্য আর একটা ডেট দেব, তাহলে আবার অন্য দিন যেতে হবে, কিছু করার নেই। আর আরেকটা গাইজ, আরেকটা কথা বলছি, আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমার বাবা আগে হচ্ছে বিএসএফ ছিল, তা এখন উনি রিটায়ার হয়ে যাওয়ার পরে নিজের নিজের যে মুদিখানার দোকান বলি, গ্রসারি শপ, আমার বাবা ওটা নিজের দোকান রয়েছে। তো আমি দেখাচ্ছি আমার বাবার ছবিটা তোমাদেরকে, এই দেখো, বলছিলাম আমার বাবার ছবি, ওপর দিক থেকে সেকেন্ড লাইনের তিন নম্বর যে পার্সেন্ট আছে, মানে এই দিক থেকে ওপর থেকে সেকেন্ড রোতে এই দিক থেকে, মানে এই যে ইনি আমার আঙুলে সোজাসুজি, এইটা হচ্ছে আমার বাবা। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, এই যে এই তিন নম্বর ওপর থেকে যে সেকেন্ড লাইনের যে তিন নম্বর, এটা হচ্ছে আমার বাবা। তো আমার বাবা বিএসএফ এ ছিল, এখন আর কি উনি রিটায়ার হয়ে গেছে, তা হয়ে গিয়ে এখন নিজের আর কি দোকান আছে। তো আমি যে কাজটার জন্য যাচ্ছি ওই কাজটা আমি করে আসি, দেন আমি আমাদের মানে আমার বাবার যে জমিতে, বাবা কিছু 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 নিজের হাতে কিছু গাছ লাগিয়েছে, খুবই অল্প সংখ্যক, সেই গাছগুলো আমি তোমাদের এসে দেখাবো। মানে এখন যদি দেখাতে যাই সত্যি কথা বলতে প্রচন্ড লেট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আগে ঘুরে আসি, ঘুরে এসে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো এখনকার জন্য টাটা, আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ, আমি এখন রেডি হয়ে গেছি আর আমি এখন বেরোচ্ছি। একটু আগে আমি বাড়িতে আসলাম, অ্যাজ ইউজুয়াল কোনো কাজই আমার হলো না। তো কেননা ওই ওখানে গেছি, আমি পোস্ট অফিসে গেছিলাম, তো আমাকে আবার কালকে ডেট দিয়েছে যাওয়ার জন্য, তো আমার কাজ আজকে হয়নি, তো আমি গেলাম, ফালতু ফালতু আমাকে চলেও আসতে হলো। তা একটু আগে এসেছি, এসে একটু মায়ের সাথে বসে কথা বলছিলাম, আর এখন একটু স্নান করব আর কি, মানে একটু আর কি ফ্রেশ হয়ে যাব, হওয়ার পরে দেখি কি করি। আর আমি তোমাদের দেখাই যে আমার বাবা যে গাছগুলো নিজের হাতে করেছে সেগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো বাবা এই এই গাছটা নিজের হাতে করেছে, মানে নিজের হাতে আর কি পুঁতেছে, পুঁতে এটা ছোট গাছ এনেছিল, ওটা এখন একটু বড় হয়ে গেছে, এই এই একটা গাছ, এটাও সিঙ্গাপুরি কলা গাছ, এটাও সিঙ্গাপুরি কলা গাছ। আর তার সাথে করেছে হচ্ছে এই যে দেখতে পাবে এখানে ছোট্ট ছোট্ট বেগুনের গাছ, বেগুন চারা, এই একটা বেগুন চারা এখানে আছে,
আর একটা এখানে আছে, এগুলো সব ছোট ছোট করা হয়েছিল, মানে ছোট ছোট এনে বাবা পুঁতেছিল, এগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই সাইডে ওই একটা কোথায় গেল, এই একটা এখনো হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি। তো এই সব করেছে। তারপরে ওই দিকে যে আম গাছটা রয়েছে ওটাও বাবা নিজের হাতে করা। আর এই দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে পেঁয়াজ কলি। বাবা মানে পেঁয়াজ এনে বসিয়ে এরকম বড় বড় পেঁয়াজ কলি হয়েছে। তো এই আর এখানে অনেক ছোটোখাটো বেগুন গাছ রয়েছে। আর এই সব ওই দিকে যে বড় বড় কলা গাছ, ওগুলো বাবা নিজের হাতে সব করা। আর এই যে ফুল গাছগুলো দেখছো, এই জবা ফুল বলো বা এখানে এই শিউলি ফুল গাছ বলো, এই যে এটা হচ্ছে শিউলি ফুল গাছ, এই শিউলি ফুল গাছ বলো, এইগুলো সব আমার মা নিজের হাতে করেছে। মানে ফুলের ডিপার্টমেন্ট হচ্ছে মায়ের, আর তো ফল গাছের সব দায়িত্ব হচ্ছে বাবার, আর ফুল যত ফুল গাছ আছে সব হচ্ছে মা আর কি ওগুলোকে এ করে। তো আর আর একটা দেখাচ্ছি, আমার পেছনে দেখতে পাবে এই পেয়ারা গাছ, আর পেয়ারা গাছের ওপরেই রয়েছে কাঁঠাল গাছ। তাও এইগুলো আর কি সব বাবাই করেছে। অ্যাজ ইউ ক্যান সি, কাঁঠাল গাছের এগুলো অনেকে বলে বোল আসা, আমি ঠিক জানি না এগুলোকে কি বলে, এইগুলো আর কি এসছে কাঁঠাল গাছের। এইদিকেও, এদিকে কোথায় গেল, এই যে এদিকেও একটা এসছে। তো এই হচ্ছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে এগুলো মানে এসছে কাঁঠাল গাছের গোড়ায়। দেখতে পাচ্ছো একটা টমেটো গাছও হয়েছে এখানে। তো এগুলো সবই বাবা করেছে, এগুলো সব বাবার ক্রেডিট। তো এই যে পুরো জমিটা আমি দেখাচ্ছি, এই পুরো জমিটার মধ্যেই আর কি আমার বিয়ের প্যান্ডেল হয়েছিল। তো এক সেকেন্ড আমি দেখাচ্ছি জমিটা, এই যে পুরো জমিটা, এখানে আমার বিয়ের প্যান্ডেল হয়েছিল। তো তার জন্য সব গাছ ফাছ কেটে দেওয়া হয়েছিল। আর এখন আমার বিয়ে প্রায় 8 মাস হতে চললো, তো এখন এই গাছগুলো অনেকটাই দেখি বড় হয়েছে। তো নিজেদের হাতে কোনো গাছ বসালে না, সেই গাছে যদি কোনো ফল আসে বা ফুল আসে দেখতেও খুব ভালো লাগে সেই গাছগুলোকে। তো ওই আর কি। তো ঠিক আছে চলো, এখন আমি একটু ফ্রেশ হইনি, হয়ে তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো আজকে আমাদের লাঞ্চে হয়েছে বাঁধাকপির তরকারি রুই মাছের মাথা দিয়ে, আর নিচে আছে হচ্ছে রাইস, নিচে হচ্ছে রাইস, আর এদিকে হচ্ছে রুই মাছ আলু দিয়ে, ওই কালিয়া মতো না বাট ওরকম আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু আর কি ঝোলঝোল টাইপের। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো আমার স্নান এখন হয়ে গেছে, আর এখন একটু এই জিনিসগুলো একটু গোছগাছ করছি, কারণ বিকালবেলা বাড়ি যেতে হবে। এই যে সব জিনিসগুলো পড়ে রয়েছে, সব এনেছিলাম যেগুলো, ওগুলো এখন সব গোছাচ্ছি, ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি, কারণ সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবো। আর একটা জিনিস দেখাচ্ছি, এই পঞ্চুটা দেখছো, এই পঞ্চুটা, এই পঞ্চুটা হচ্ছে আমার যে বড় ভাসুর, ভুলে গেছিলাম, আমার যে বড় ভাসুর উনি, আমরা মানালি গেছিলাম, সিমলা মানালি ওই পুজোর সময় গেছিলাম। তো তখন উনি আমাকে এইটা অ্যাজ এ নিউ কাপল গেছিলাম বলে, তো আমাকে এটা ওরা গিফট করেছে। আর পেছনে আমার মা এখন পুজো দিচ্ছে, কারণ আজকে একটু মায়ের লেটই হয়ে গেছে পুজো দিতে। তো এখন পুজো দিচ্ছে, পুজো দেওয়া হয়ে যাবে, তারপরে আমি বাবা মা তিনজনে মিলে একসাথে লাঞ্চ করব। আর এখন একটু সবকিছু গুছিয়ে নিই, দেন সন্ধে হলে বেরিয়ে যাব আমি, তো তখন আর গোছানোর টাইম পাবো না। তো ওর জন্য এখন গুছিয়ে নিই, মায়েরও পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে যাক, দেন তারপরে সবাই একসাথে বসবো। এবার লাঞ্চ করার পর একটু বসে আড্ডাও মারবো, কেননা চলে যাবো, আবার কবে আসবো তার নেই ঠিক। তো এই সব এখন, তো চলো একটু গুছিয়ে নিই এগুলোকে। আমি এখন রেডি হয়ে গেছি, আমি
চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে। তো কৌশিক এখন অফিস থেকে বেরিয়েছে, ও বাস স্ট্যান্ডে আসুক, দেন একসাথে ওখান থেকে কন্ট্যাক্ট করে এক বাসে করে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে ওই বাড়ি চলে যাব। তো এখনো আসুক, দেন ও যদি আসে তখনই আমি বেরোবো, ওর জন্যই এখন ওয়েট করে বসে আছি। আমরা কিছুক্ষণ আগে চলে এসেছি আর এখন রাত্রের ডিনারের প্রিপারেশন করছি। ডিনারের প্রিপারেশন মানে ওই শুধু ভাতটা করবো, কেননা মা বাড়ি থেকে মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি পাঠিয়েছে, যেটা আমি দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, তো মা ওটা পাঠিয়ে দিয়েছে। তো এখন শুধু ভাত, এই যে আমার শুধু ভাত হচ্ছে আর এখানে মাছের ঝোলটা জাস্ট একটু গরম করছি, আর বাঁধাকপির তরকারিও, এই যে বাঁধাকপির তরকারিও মা পাঠিয়ে দিয়েছে। তো এটা দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে। তো চলো ডিনার করে নিই, দেন তোমাদের সাথে এসে কথা বলছি। আমাদের এখন ডিনার হয়ে গেছে, আমি এখন এই রুমে চলে এসেছি আর ওই আরেকটা রুমে কৌশিক ওই ঘরে টিভি দেখছে, তো পরে এসে হয়তো শোবে, আর আমি এখন একটু শুয়ে পড়বো, কারণ আমার আর ভালো লাগছে না। আর শোয়ার আগে হয়তো একটু এডিটও করতে পারি, এডিট করে দেন শোবো হয়তো। আর যদি আমার ভিডিও কিছু ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিও, কারণ আমি যখনই ভিডিও দেব তখন যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেখো, তোমাদের কাছে হয়তো সাবস্ক্রাইবটা খুব একটা নর্মাল ব্যাপার যে একটা জাস্ট সাবস্ক্রাইব, কিন্তু আমাদের মতো যারা নতুন নতুন আর ইউটিউবে কিছু একটা করতে চাইছে তাদের জন্য কিন্তু এই সাবস্ক্রাইবটা মানে অনেক বড় মূল্য সেই সাবস্ক্রাইবটার। তো ওর জন্যই বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সুইট ড্রিম, বা বাই।